Digital live follow aru ei muhurtot khobor Delhi chalo karjohusi loi krishok hokole bidruh karjohusi hatot loise itimoddhe Delhi ek prokar obhiddo durga kori tula hoise Delhi bishekoi Delhir himanto somuhot Uttar Pradesh himanto ba Punjab himanto ek prokar tat kot kotia nirapotta bestoni gori tula hoise krishok hokolor ei protibadi karjohusir poriprekhito krishok hokolor hazar lakhor sankhya tenuke Delhi himanto di par hoi Delhi agbari bolo দিল্লী হুমাবলৈ তেওঁলোকে জি এক প্ৰতিবাদী কাৰ্যসূচী ঘোষণা কৰিছে যেহেতু দ্বিতীয়বাৰৰ জি বৈঠক সরকারৰ হৈতে হৈছিল কেন্দ্ৰৰ হৈতে বৈঠক মিলিত হৈছিল হে বৈঠক তেওঁলোকৰ বিফল হোৱা বুলি কোৱাৰ পিছতে তেওঁলোকে প্ৰতিবাদী কাৰ্যসূচী লৈ আগবাঢ়িছে আজিৰ প্ৰতিবাদৰ পৰিপ্ৰেক্ষিতত এই ধৰণৰ এক প্ৰকাৰ অভিদ্ধ দুৰ্গত পৰিণত হৈছে আমি প্ৰথমে আপোনালোকক কেতাবা দৃশ্য দেখুৱাবলৈ বিচাৰিছো এই দৃশ্যটো চাওক দৃশ্য 1 এই দৃশ্যটো এই ধৰণৰ আৰক্ষী নিৰাপত্তা ৰক্ষীৰে গিজগিজাই থকাটা পৰিবেক প্ৰথমে চাওক ইয়া কৃষকসকলে পঞ্জাব বৰ্ডাৰৰ পৰা তেওঁলোকে আগবাঢ়িছে আৰু এই জি তেওঁলোকক ৰখাবলৈ বা তেওঁলোকক তাতে তেওঁলোকক আবদ্ধ কৰিবলৈ দিল্লী এক প্ৰকাৰ দুৰ্গ কৰি তোলা হৈছে এই দৃশ্যটো চাওক ইয়াত এই ধৰণে ইয়াত বেৰিকেডিং কৰা হৈছে আৰু এই জি বেৰিকেড লগোৱা হৈছে কিমান দূৰলৈকে এই বেৰিকেড লগোৱা হৈছে চাওক এই বেৰিকেডৰ ব্যৱস্থা আৰু আনকি বিশেষ কিছু ট্রাফিকৰ এডভাইজৰি দিয়া হৈছে পৰামৰ্শ দিয়া হৈছে যে কোন ফালেৰে আপুনি যাব পাৰিব কোন ফালেৰে নোৱাৰে কেৱল ইয়াই নহয় এই দৃশ্যটো আপোনালোকক দেখুৱালো এতিয়া চাব আন এটা দৃশ্য যত আপুনি দেখিব যে এই যিসমূহ বেৰিকেড কিমান বেৰিকেড একেলগে থাকুৱাই লগাই দিয়া হৈছে কংক্রিট এইসমূহ কংক্রিট ইয়া বেৰিকেড কংক্রিট ইয়া ফ্লাইঅভাৰ হওক সেয়া আপোনাৰ সাধাৰণ পথ হওক ৰেলৱে ষ্টেচন হওক বা এয়াৰপোৰ্টলৈ যোৱা পথ হওক তাত এতিয়া কাঢ়া নিৰাপত্তা ব্যৱস্থা চাৰিওফালৰ পৰা দেখা গৈছে গেজ কি যায় আছে উত্তৰ প্ৰদেশৰ আৰক্ষীও দিল্লীত বৰ্তমান উপস্থিত আছে আৰু এই ধৰণে দিল্লীক এক প্ৰকাৰ অভেদ্য দুৰ্গ কৰি গঢ়ি তোলা হৈছে পেৰামিলিটাৰী ফৰ্চ আমি ইয়াত দেখিছোঁ আৰু এই যিটো পৰিৱেশ ইয়াত কাঁইটীয়া তাঁৰ লগোৱা হৈছে মুঠৰ ওপৰত যিকোনো প্ৰকাৰে এই ক্ষমা কৰিব এই যে কৃষকসকল তেওঁলোক যাতে আগবাঢ়ি আহিবলৈ নোৱাৰে দিল্লীত যাতে তেওঁলোকে সোমাবলৈ নোৱাৰে বিদ্ৰোহী কৃষকসকলে যি ধৰণৰ পৰিৱেশ এটা 2020-21ত গঢ়ি তুলিছিল কৃষক বিদ্ৰোহ তেওঁলোকে কৰিছিলে তেতিয়াৰ সময় যোৱাৰ যি পৰিস্থিতি হৈছিল সেই পৰিস্থিতিৰ যাতে পুনৰাবৃত্তি নহয় তাৰ বাবে এই ধৰণৰ কাঢ়া নিৰাপত্তা ব্যৱস্থা এটা গঢ়ি তোলা হৈছে এই মুহূৰ্তত আন এটা আপোনালোকক দৃশ্য এটা দেখুৱাবলৈ বিচাৰিম প্ৰথমে সেই দৃশ্যটো চাওক এই দৃশ্যটোত দেখা গৈছে যে কেনেকৈ এই দৃশ্যটোত কেনেকৈ আপোনালোকক অকণমান দেখুৱাবলৈ যত্ন কৰিম যে কেনেকৈ তাত গজাল পেলাই থোৱা হৈছে বা গজালৰ ব্যৱস্থা কৰা হৈছে এইবাৰ এই বিশেষ ভিজুৱেলটো চাওক ইয়াত আপোনাৰ চকুত পৰাকৈ কেইটামান বিশেষ দিশ আপোনাৰ ইয়াত আপোনাৰ চকুত পৰিব এই জি 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 এই গজালসমূহ এতিয়া আপোনালোকক দেখুৱাইছোঁ চাওক এয়া গজাল এই যিখিনি এয়া গজাল এয়া পাৰি দিয়া হৈছে পথত যাতে ট্ৰেক্টৰসমূহ ট্ৰলিসমূহ লৈ কৃষক আগবাঢ়িব নোৱাৰে তাৰ বাবে এই ধৰণৰ পুনৰবাৰ দেখুৱাইছোঁ চাওক কেনেকৈ এই কোনো আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্ত নহয় এই দৃশ্য দেখি হয়তো আপোনাৰ এনেকুৱা এটা মনত ভাৱ আহিব পাৰে যে কোনোবা আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তত এই ধৰণৰ এটা আৰক্ষী নিৰাপত্তা আৰক্ষীৰ তাত এটা উপস্থিতি দেখা গৈছে কিন্তু এয়া দিল্লী দিল্লী সঁচাকৈ আজি অভেদ্য দুৰ্গ হৈ পৰিছে কৃষকৰ প্ৰতিবাদৰ পৰিপ্ৰেক্ষিতত এই যি ভিজুৱেলছত আপুনি এই ফটোখন অকণমান মই পজ কৰি আপোনালোকক দেখুৱাইছোঁ পুনৰবাৰ দেখুৱাম এই ধৰণে আছেই ইয়াত আৰক্ষী নিৰাপত্তা ৰক্ষী আৰু এনেকৈ ঠায়ে ঠায়ে পথত পেলাই দিয়া হৈছে এই বিশেষ গজাল আৰু একো একোটা গজাল যথেষ্ট এই গজালসমূহ যাতে ট্ৰেক্টৰসমূহ মূল উদ্দেশ্যই হৈছে যাতে ট্ৰেক্টৰসমূহ আগবাঢ়িব নোৱাৰে আৰু এই প্ৰতিবাদী কাৰ্যসূচী লৈ কৃষকসকল যি ধৰণে তেওঁলোক সাজু হৈছে তেওঁলোকৰ যি মূল যি দাবী সেই দাবীটো হৈছে যে তেওঁলোকে যি মিনিমাম ছাপৰ্ট প্ৰাইচ বিচাৰিছে ন্যূনতম সমৰ্থন মূল্য তেওঁলোকে বিচাৰিছে আৰু ইয়াৰ বাবে লিগেলি যাতে বস্তুটো আইন এখন হৈ যাতে তেওঁলোকৰ এই ডিমাণ্ড বা এম এছ পি নিশ্চিত কৰা হয় সেই বিষয়ে তেওঁলোকে চৰকাৰৰ পৰা দাবী এটা কৰি আছে আন আন কিছু কিছু দাবীও আছে কিন্তু তাৰ মূল যিটো দাবী সেই দাবীটোৱে হৈছে মিনিমাম ছাপৰ্ট প্ৰাইচ সম্পৰ্কীয় এক আইনী সুৰক্ষা যাতে কৃষকসকলে লাভ কৰে সেই ধৰণৰ সুৰক্ষা কৃষকসকলে ইতিমধ্যে পঞ্জাৱৰ পৰা এই দিল্লী অভিমুখে চলো দিল্লী কাৰ্যসূচী লৈ আগবাঢ়িছে আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত বিভিন্ন ধৰণৰ দিল্লী আৰক্ষীৰ ফালৰ পৰা ব্যৱস্থা কৰা হৈছে যাতে 2020-21 চনত যি ধৰণৰ এটা কৃষক বিদ্ৰোহৰ এটা পৰিৱেশ হৈছিলে সেই পৰিৱেশটো যাতে নঘটে পুনৰাবৃত্তি যাতে নহয় তাৰ বাবে আচলতে এই ধৰণৰ ব্যৱস্থা লোৱা
পরিলক্ষিত হয়েছে তেতিয়া কি হয়েছিল বহু সময় ধরে বহু দিন দিনের পিছন দিন ধরে সেই কৃষক বিদ্রোহী কৃষকসকল রাজপথতে আসলে আর এই বেলিও যে পরিবেশ দেখা গেছে আগবাড়িছে বয় বস্তু লোক আগবাড়িছে তেতিয়া কোয়া হয়েছিল যে দিল্লী আরক্ষী হয়তো সেই পর্যায়ত সাজু হয়ে থাকা না যে এই ধরনের বিদ্রোহ এটা করে পেলাব কৃষকসকলে কিন্তু তারপর দিল্লী আরক্ষী এইবার কোনো ধরনের যে চান্স লোলে বিচরা নাই আর এক প্রকার অভেদ্য দুর্গ করে তোলা হয়েছে বিভিন্ন যে বর্ডার দিল্লির যে সীমান্ত অঞ্চল তাত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে প্রত্যেক অঞ্চলতে আরক্ষী প্রশাসনে সর্বসাধারণলে একটা মেসেজ দিছে যে যদি প্রয়োজন নহয় তেনহলে অত্যাবশ্যকীয় যদি বিরাট কাম নাই তেনহলে আপনি এনেই ঘরের বাহিরলৈ যাতে নোলায় কেন চারিওফালে আর হয়ও বিভিন্ন ঠাই দিল্লিত আজি ট্রাফিক জাম হয়েছে তীব্র যানজটর সমস্যারও সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে আর বিশেষ যুদ্ধ বর্ডার অঞ্চল দিল্লির যে বর্ডার অঞ্চল সেই বর্ডার অঞ্চল সমূহ একেবারে যথেষ্ট কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা আর তাত আজিরপর 30 দিনলকে 12 মার্চলক আসলতে 144 জারি করা হয়েছে অর্থাৎ তাত প্রহিবিটরি অর্ডার্স বহুখিনি দিয়া হয়েছে লগতে অভেদ্য দুর্গ দেখা হয়েছে এতিয়া সন্মুখত নির্বাচন আছে ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বৈঠকত মিলিত হয়েছে কৃষকসকলের যে সংগঠন তেওঁলোকে সংযুক্ত কৃষক মোর্চা তেওঁলোকে যে দাবি করেছে যে তেওঁলোকে 5 ঘণ্টা ধরে বৈঠকত মিলিত হল কিন্তু সেই 5 ঘণ্টা তেওঁলোকৰ বিশেষ কোনো সমাধান সূত্র নোলাল আর বৈঠকত ইয়ার পূর্বেও এবার মিলিত হয়েছিল শেহতীয়াকৈ সোমবারে আকৌ বৈঠকত মিলিত হয়েছিল কিন্তু কোনো সমাধান সূত্র নোলোয়া এওঁলোকৰ প্রতিবাদী কৃষকসকলে তেওঁলোকৰ প্রতিবাদী কার্যসূচী অব্যাহত রাখার হুঙ্কার দিছে আর সেই প্রতিবাদ করিয়ে তেওঁলোকে চলো দিল্লী কার্যসূচীলৈ দিল্লী অভিমুখে আগবাড়িছে সরকারের ফল আনহাতে সৈমান করাবলে চেষ্টা করা হয়েছে বা আলাপ আলোচনার মাঝে এই গোটেই বিষয়টি মীমাংসা করবলে একটা যত্ন এটা করা হয়েছে সরকারের ফলের কিন্তু সেয়া কি ফল দিব বা কেতিয়াক ফল দিব সে একটা ডর প্রশ্ন হয়ে রয়েছে কিন্তু ইয়ার পূর্বে 2020-21 সনের সেই কৃষক বিদ্রোহ আমি দেখি তাত কি ধরনের একটা পরিবেশ এটা হয়ে পড়েছিল আর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা সেই বৈঠকখনত আসলে ফুড এন্ড কনজিউমার অফেয়ার্স মিনিষ্টার পীযুষ গোয়েল আসলে কথা পাতিছিল কিন্তু যদিও বা কিছু কিছু কথা একমত উপনীত হয়েছিল কেটামান ইস্যু রয়ে গেছিল আর সেই ইস্যু কেটা লয়ে এই প্রতিবাদী কার্যসূচী লয়ে আগবাড়িছে কৃষকসকলে এতিয়া মূল যে কেটা দাবি কৃষকসকলের সেয়া কি কি মূল যে কেটা দাবি সেয়ার ভিতরতে আছে এখন আইন বিচারিছে এখন ল বিচারিছে যিয়ে মিনিমাম সাপোর্ট প্রাইসর অর্থাৎ এম এস পি গ্যারেন্টি দিয়ে লগতে আৰু আৰু কিছু এয়া আসলতে 2021-ৰ যেতিয়া প্রতিবাদৰ অন্ত পেলোৱা হয়েছিল সেয়া এটা এটা আশ্বস্ত করা হয়েছিল বা এটা সেয়া এটা শর্ত এটা আসলে আর সেই অনুসরিয়ে এই প্রতিবাদী কার্যসূচী তারপর আগুয়াই লৈ গৈ বা আইন এখন বিচারি নিজের দাবি সহজে উত্থাপন করেছে ইয়ার উপরও কৃষকর বাবে পেনশন লগতে খেতি বাতিত কাম করা লোকসকলের বাবে পেনশন বা স্বামীনাথন কমিশনের রেকমেন্ডেশন ফলপ্রসূ করা সেইখিনি বা যি লক্ষিমপুর খেরির যিসকল ভুক্তভোগী তেওঁলোকৰ বাবে ন্যায় বিচাৰি এই প্ৰতিবাদী কাৰ্যসূচী তেওঁলোকে হাতত লৈছে চৰকাৰে আলোচনা কৰিছে আলোচনাৰ বাবে চৰকাৰে বাট মুকলি কৰিবলৈ যত্ন কৰি আছে কিন্তু কৃষকেও নিজৰ যি স্থিতি তাত আচলতে অটল হৈ আছে এতিয়া দিল্লীত সোমোৱা ওলোৱা যিবোৰ বাট আছে এণ্ট্ৰি এক্সিট পইণ্টসমূহ তাত দেখা গৈছে উত্তৰ প্ৰদেশৰ পৰাই হওক বা হাৰিয়ানাৰ ফালৰ পৰাই হওক ইয়াত কঠোর কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে আর কেবা ঠাইতো তাত উচ্চ পদস্থ আজি এক প্রকার কবলে গেলে দিল্লির সকল উচ্চ পদস্থ নিরাপত্তার যখন বিষয়া দিল্লির রাজপথত আছে কিমা করব নিজের যে গোটেই ব্যবস্থাটি নিজে তাত চোয়া চিতা করেছে নিজের অধীনত রাখিছে নিরীক্ষণত রাখিছে আর সচাকই সাবলে গেলে মেট্রোর যে সেবা তাতো কিছু প্রভাব পড়া হয়তো পরিলক্ষিত হব কেন গেট নম্বর 2 সেন্ট্রেল সেক্রেটারিয়েট মেট্রো গধূলিলৈকে বন্ধ করে রখা হয়েছে পাঞ্জাবৰ পৰা চলো দিল্লী কাৰ্যসূচীলৈ আগবাঢ়িছে ইতিমধ্যে নয়ডা দিল্লী যি চিল্লা বৰ্ডাৰ তাত দেখা গৈছে যথেষ্ট এটা যুদ্ধং মিহি এটা পরিবেশ তাত যথেষ্ট যানজটৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে সমান্তৰালকৈ আন আন যিসমূহ বৰ্ডাৰ আছে সিংহী বৰ্ডাৰ সেই বৰ্ডাৰসমূহত বা আন আন ঠাইত কুৰুক্ষেত্ৰ এই ধৰণৰ ঠাইসমূহত বিশেষকৈ পাঞ্জাব হাৰিয়ানাৰ ফালৰ পৰা অহা যি কৃষকসকলক ৰখাবলৈ তাত ৰুধিবলৈ যি চেষ্টা কৰা হৈছে তাত দেখা গৈছে যে এফালে যদি ট্ৰেক্টৰ ট্ৰলি ৰৈ কৃষকসকল আগবাঢ়িছে সমানেই কিন্তু হাজাৰৰ সংখ্যা তাত গিজ গিজাই আছে নিৰাপত্তাৰক্ষী এতিয়া পরবর্তী সময়সাত গাজীপুরের কথাও যদি আপনার কম গাজীপুরতো একই ধরনের ব্যাপক যানজটর সৃষ্টি হয়েছে
এই প্রতিবাদৰ কাৰ্যহুচীৰ পৰিপ্ৰেক্ষিতত দিল্লীত প্ৰভাৱ যে পৰিছে সেয়া প্ৰকাৰ নিশ্চিত কিন্তু প্ৰতিবাদী কাৰ্যহুচীৰ ওই দিল্লীৰ কৃষকসকলে জি বা দিল্লীত কৃষকসকলে আহি তা জি ধৰণৰ এটা পৰিবেশৰ বাবে পঞ্জাব হৰিয়ানা সুবৰিয়া আনান ৰাজ্যৰ পৰা জি সকল কৃষকে মূলত পঞ্জাব হৰিয়ানাৰ পৰা জি এক প্ৰতিবাদী কাৰ্যহুচী কৰিবলৈ যত্ন এটা কৰিছে সমানে কিন্তু দিল্লী আৰক্ষী হস্তম হৈ আছে দিল্লী আৰক্ষীয়ে এই প্ৰতিবাদ ৰুধিবলৈ যাতে কৃষকসকলৰ সেই ট্ৰেক্টৰসমূহ বা তেওঁলোকে আগবাঢ়িব নোৱাৰে দিল্লীক দিল্লী লৈকে বাজুটো যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয় অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি নহয় তার বাবে এই ধরনের দিল্লীত হাজু হয়ে আছে এটা দিন যে ধরনের আগবাড়ে সেয়া নিশ্চয়কৈ লক্ষণীয় হব যে কেনেকৈ এই কৃষক সকল তেওঁলোকে আগবাড়িব তেওঁলোকে সোমাবলৈ নিশ্চয়কৈ যত্ন করব তেওঁলোকে চালো দিল্লী কার্যসূচী যেহেতু লৈছে আনহাতে কোনো ধরনের যাতে উত্তপ্ত পরিস্থিতি অপ্রীতিকর বিক্ষিপ্ত ঘটনা যাতে নহয় তার বাবে দিল্লী আরক্ষী প্রশাসনে যথেষ্ট চেষ্টা করব যাতে সেইখিনি ঘটনা রোধ করবলে বা তার নিয়ন্ত্রণ রাখবলে প্রতিবাদ যাতে প্রতিবাদকারী সকল সোমাবলে নিদিবলে ব্যারিকেডিং ইতিমধ্যে দেখিছে ইয়ার মাজতে পরবর্তী কেটামান ঘন্টা খুব গুরুত্বপূর্ণ যে কি ধরনের আসলে আগবাড়ে গোটেখিনি ঘটনা আর আনহাতে কন্দুয়া গ্যাসের পর ড্রোন ব্যবস্থার পর দিল্লী আরক্ষী চাবলে গেলে এইবার এইবার কৃষক বিদ্রোহের সময় সম্পূর্ণরূপে সাজু হয়ে আছে যিকোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবলে আর যি ধরনের দিন আগবাড়ে যি ধরনের প্রতিবাদের কার্যসূচীর রূপরেখা কি হয় আমি আমার দর্শকক জানাই গিয়ে থাকি এই মুহূর্তের এইখানে আপডেট দিল্লির পর দিল্লী এক প্রকার অভেদ্য দুর্গ হয়ে